বাংলা উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরুধান দিবস বারোশো সাতানব্বই বঙ্গাব্দে এই দিনে মহাপ্রয়াণ লাভ করেন বাবা লোকনাথ কথিত আছে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদি আশ্রমে মহাসমাধি লাভ করেন লোকনাথ ব্রহ্মচারী বারোদীতে বসবাসকালে এক ভক্ত নিজের ছেলে যক্ষা সারিয়ে দেওয়ার আর্জি নিয়ে তার কাছে এসেছিলেন বাবা লোকনাথ বুঝতে পারে যে এই ছেলের আয়ু প্রায় শেষ কিন্তু ভক্তের কল্যাণের উদ্দেশ্যে তিনি সেই ছেলে শরীরে যক্ষার নিজ শরীরে ধারণ করেন এতে সেই ভক্তের সন্তান ধীরে ধীরে রূপভুক্ত হয়ে ওঠে আর কিছুদিন বাদে উনি সে জ্যৈষ্ঠ বাবা লোকনাথ দেহতিকীর কথা ঘোষণা করেন এ সময় তার বয়স হয়েছিল একশো ষাট বছর বাবা লোকনাথকে শিব লোকনাথও বলা হয় নিজের উপদেশের মাধ্যমে বহু যুগ ধরে জগৎ সংসারকে সমৃদ্ধ করেছেন তিনি তিনি আজও তার সে বাণী রনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে সেখানে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব প্রতিটি মানুষের মনে শনিবার বাবা লোকনাথের একশো তেত্রিশতম তীরুধান দিবস গোটা বিশ্বে মহাধুমধামে বছর উদযাপিত তার তিরুধান দিবসটি ব্যতিক্রম নয় ত্রিপুরাও আগরতলা শহর রাজ্যে সর্বত্র প্রতিটি লোকনাথ মন্দিরের দিন সকাল থেকে শুরু হয় বিশেষ পূজার্চনা ও নানা ধর্মীয় অনুষ্ঠান কোথাও কোথাও আবার লোকনাথের তিরুধান দিবস উপলক্ষে মন্দির প্রাঙ্গনে বসে বিলন মেলাও আগরতলা লোকনাথ মন্দিরেও এদিন অনুষ্ঠিত হয় ধর্মীয় নানা অনুষ্ঠান যে অনুষ্ঠানকে ঘিরে লোকনাথ ভক্তদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা মে মাসের একুশ তারিখ